ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ টু লাইক শেয়ার টু ডেজ ভিডিও ইজ অন অ্যামলোডিপিন সো অ্যামলোডেপিন মেডিসিনটা কী বা এর মোড অব অ্যাকশন কি বা এটা কোন কোন পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে এবং কোন কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যামলোডিপিন মেডিসিন ইউজ করব না বা এই অ্যামলোডেপিন মেডিসিনে যে সমস্ত পেশেন্ট অ্যামলোডেপিন মেডিসিন কনজিউম করে বা অ্যামলোডেপিন মেডিসিনের সাইড এফেক্টস কী কী রয়েছে সো অ্যামলোডেপিন মেডিসিন ইজ আ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মেডিসিন সো এটা ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্সটাকে যেটা স্মুথ মাসেল রয়েছে বা কার্ডিয়াক মাসেলের মধ্যে ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্সটাকে বন্ধ করে ইনিভিট করে সো ইট ইজ আ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এজেন্ট ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আরও অনেক আরও অনেকগুলো মেডিসিন রয়েছে যেগুলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে পড়ে সো সাম এক্সাম্পল অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস আর অ্যামলোডিপিন ফেলোডিপিন ইসরাডিপিন নিকার ডিপিন দোজ আর দ্য এক্সাম্পল অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এজেন্ট ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কেন বলছি কারণ এটা ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্সটাকে বন্ধ করে ব্লক করে তাই এটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এজেন্ট সো দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ওর ক্যালসিয়াম অ্যান্টাগোনিস্ট সো দিস ড্রাগ সিলেক্টিভলি ইনিভিট ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স ইন দ্য হার্ট মাসেল সো এই ধরনের ড্রাগ বা ক্যালসিয়াম অ্যান্টাগোনিস্ট বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই ধরনের মেডিসিনস কী করছে ইনিভিট করছে ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্সটাকে ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্সটাকে বন্ধ করছে হার্ড মাসেলে যাতে হার্ট মাসেলের मध्य कैलसियम आयन इनफ्लन ना हो इनविट कर दे ब्लॉक द स्लो इनवर्ट चैनल फॉर कैलसियम और इनिविट कैलसियम इनफ्लक्स इन टू भास्क्यूलर स्मूथ मासल दस दे हैव डाइार्स इफेक्ट ऑन द कार्डियोसुलर सिस्टम सो बेसिकली दिस ड्रग्स हेल्प्स टू इनिविट द कल्सियम आय मुवमेंट और इनफ्ल्क्स सो नेक्स्ट कम टू द इंडिकेशन अफ कैलसियम चैनल ब्लकार और एम्लोडिपिन বা ইন্ডিকেশানস অর ইউজেস কী কী ক্ষেত্রে বা কোন ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করবো সো ইউজেস অর ইন্ডিকেশানস যদি আমরা ইজিলি মনে রাখতে চাই তাহলে চাজমা সি এম এ এই ওয়ার্ডটা আমাদের যদি মনে থাকে তাহলে আমরা ইজিলি মনে করতে পারবো কোন কোন ক্ষেত্রে বা ইউজেস কি ক্যালসিয়াম চ্যানেলে সো সি ফর সি স্ট্যান্ডস ফর সেরিব্রাল ভ্যাসোস্পম অর কনজেস্টিভ হার্ট ফেলিয়ার সো কনজেস্টিভ হার্ট ফেলিয়ার এবং সেরিব্রাল ভ্যাসোসপ্যাজমের ক্ষেত্রে আমরা ইউজ করব ইউজ করব ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নেক্সট ইজ হাইপার টেনশন অ্যানজাইনা অ্যানজাইনাল পেনের ক্ষেত্রে আমরা ইউজ করব সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকি অ্যারিথমিয়া মাইগ্রেনস যদি সেটা হার্ট হাইপার বা হার্ট রিলেটেড মাইগ্রেন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মেডিসিন আর অ্যামলোডিপিন ইউজ করব এট্রিয়াল ফ্ল্যাটার অ্যান্ড ফেব্রিলেশনের ক্ষেত্রেও আমরা ইউজ করবো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নেক্সট কাম টু দ্যান কন্ট্রা ইন্ডিকেশনস অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ওর অ্যামলোডিপিন সো কোন কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করব না ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ওর অ্যামলোডিপিন সো কার্ডিওজেনিক শখ পেশেন্টের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করব না সিভিআর ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে ইউজ করবো না সিভিআর লেফট ভেন্টিকুলার ডিস ডিসফাংশনের ক্ষেত্রে ইউজ করবো না ডি আনকম্প আনকম্পেনসেটেড হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে ইউজ করবো না এবং হাইপোটেনশন পেশেন্টের ক্ষেত্রেও ইউজ করবো না সো সিস্টোলিক প্রেশার যদি লেস দ্যান নাইনটি এম এমও ওয়েট জি মানে হাইপোটেন্সিভ পেশেন্টের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করবো না কারণ এটা অ্যান্টি হাইপারটেন্সিভ ড্রাগ সো অ্যান্টি হাইপার মানে আমার হাইপার টেনশন পেশেন্টের ক্ষেত্রে বিপিটাকে নর্মালাইজ করে যদি যাদের অলরেডি বিপিটা কম তাদের ক্ষেত্রে আরও কমিয়ে দেবে তো সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মেডিসিন ইউজ করবো না হাইপার টেন্সি পেশেন্টের ক্ষেত্রে তাদের ব্লাড প্রেশার বিলো সিস্টোলিক বিলো নাইনটি নব্বইয়ে কম এছাড়া হার্ট ফেলিয়ার পেশেন্টের ক্ষেত্রে সুপ্রা ভেন্টি লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন পেশেন্টের ক্ষেত্রে ব্র্যাডি ক্ষেত্রে ইউজ করবো না বা কার্ডে যিনি পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যামলোডিপিন অর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মেডিসিনস ইউস করবো না নেক্সট কাম টু দ্য সাইড এফেক্টস অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস অর অ্যামলোডিপিন সো দ্য বেসিক অর কমন সাইড এফেক্টস আর সোয়েলিং ইন ইউর ফিট অর অ্যাংকলস সো সোয়েলিং দেখা যাচ্ছে ক্যান বি সিন নেক্সট সোয়েলিং দেখা যাচ্ছে মেনলি লোয়ার লিমস ওর লোয়ার এক্সট্রিমিটিসে নেক্সট ডিফিকাল্টি ইন ব্রিদিং ডিসনিয়া দেখা যেতে দেখা যেতে পারে এছাড়া ডিজিনেস অর লাইট হেডেডনেস থাকতে পারে ফাস্ট ইরেগুলার বাউন্ডিং ওর রেসিং হার্টবিট অর পালস ফার্স্ট ইরেগুলার পালস ক্যান বি সিন ফিলিং অফ ওয়ার্ম নেক্সট রেডনেস অফ দ্য ফেস রেডনেস অফ দ্য ফেস নেক আর্ম সব বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যেতে পারে ফেস নেক এবং আর্মসে রেডনেস এবং ওকেশনালি আপার চেস্টও দেখা যেতে পারে এছাড়া চেস্ট টাইটনেসও অ্যাজ আ সিমটমস দেখতে দেখতে পেতে পারি অ্যাজ আ সাইড এফেক্টস অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যে সমস্ত পেশেন্টস এই ধরনের মেডিসিন কনজিউম করে থাকেন সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কমনলি অর বেসিক্যালি সাইড এফেক্ট এইগুলো দেখে দেখতে পারি আমরা যেমন সোয়েলিং ইন দ্য লোয়ার লিমস অর অ্যাঙ্কেল ফিট অর অ্যাঙ্কেল এছাড়া ডিফিকাল্টি ইন ব্রিদিং আর ডিসনিয়া হতে পারে এছাড়া ডিজিনেস লাইট হেডেডনেস ফার্স্ট ডিরেগুলার বাউন্ডিং পালস এছাড়া ফিলিংস অফ ওয়ার্মথ পেশেন্টের গরম স্বাভাবিকভাবে হয়তো নর্মাল টেম্পারেচারের থেকে পেশেন্টের হয়তো মনে হতে পারে যে পেশেন্ট খুব হট ফিল করছে হট ও হট ফিল করছে এছাড়া রেডনেস ইন দ্য ফেস নেক আর্ম এবং চেস্ট টাইটনেস ক্যান বি সিন অ্যাজ আ সাইড এফেক্ট অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার